তাকে গুরুত্বপূর্ণ খবর নভেম্বরত ঘোষণা করা হব তৃতীয় বর্গৰ পৰীক্ষাৰ ফলাফল চতুৰ্থ বর্গৰ পৰীক্ষাৰ ফলাফল ঘোষণা কৰাৰ পিছতে এবাৰ নভেম্বৰত ঘোষণা কৰা হব তৃতীয় বর্গৰ পৰীক্ষাৰ ফলাফল আৰু এই কথা ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা নভেম্বরত ঘোষণা হব তৃতীয় বর্গর পরীক্ষার ফলাফল কালি দিনটিতে চতুর্থ বর্গর ফলাফল ঘোষণা করার পিছতে এইবার তৃতীয় বর্গর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হব নভেম্বরত আর ডিসেম্বরত হব চতুর্থ বর্গর মৌখিক পরীক্ষা চতুর্থ বর্গর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত করা হব ডিসেম্বরত এই কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নভেম্বরত ঘোষণা হব তৃতীয় বর্গর পরীক্ষার ফলাফল কালি দিনটোতে ঘোষণা করা হয়েছিল চতুর্থ বর্গর পরীক্ষার ফলাফল আর তার পিছতে এবার এই কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যে নভেম্বরত হব তৃতীয় বর্গর পরীক্ষার ফলাফলের ঘোষণা আর ডিসেম্বরত হব চতুর্থ বর্গর মৌখিক পরীক্ষা আর চতুর্থ বর্গর লিখিত পরীক্ষার ফলাফলে এটা ভাগ্য নির্ণয় করব প্রার্থীর আর এটা পদর বিপরীতে দুজনক মৌখিক পরীক্ষালয় মতা হয়েছে কালি দিনটোত যে ঘোষণা করা হল চতুর্থ বর্গর পরীক্ষার ফলাফল সেয়া তাত এটা পদর বাবে দুজনক মৌখিক পরীক্ষালয় মতা হয়েছে আর এই মৌখিক পরীক্ষার ফলাফলে এতিয়া ভাগ্য নির্ণয় করব প্রার্থীসকলের এই চতুর্থ বর্গর মৌখিক পরীক্ষার বাবে থাকিব পাঁচ নম্বরকৈ নভেম্বরত ঘোষণা করা হব তৃতীয় বর্গর পরীক্ষার ফলাফল সমূহ আর ইতিমধ্যে বহু প্রার্থীয় ফলাফলের বাবে রয়ে আছে আর তার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যে তার রিজাল্ট নভেম্বরত ঘোষণা করা হব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করেছে নভেম্বরত ঘোষণা হব তৃতীয় বর্গর পরীক্ষার ফলাফল আর ডিসেম্বরত হব চতুর্থ বর্গর মৌখিক পরীক্ষা এই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীগিয়ে আর চতুর্থ বর্গর যে পদ আছে এটা পদর বিপরীতে দুজনক প্রার্থীক মৌখিক পরীক্ষালয় মতা হয়েছে আর এই মৌখিক পরীক্ষার ফলাফলে এতিয়া প্রার্থীসকলের ভাগ্য নির্ণয় করব আর মুখ্যমন্ত্রীগিয়ে উল্লেখ করেছে যে সেই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হব ডিসেম্বরত এটা পদর বিপরীতে দুজনক মৌখিক পরীক্ষালয় মতা হয়েছে আর এই চতুর্থ বর্গর মৌখিক পরীক্ষার ফলাফলে এতিয়া প্রার্থীসকলের ভাগ্য নির্ণয় করব আর এই মৌখিক পরীক্ষার বাবে থাকিব পাঁচ নম্বরকৈ দিয়া হব তেওঁলোকক আর ডিসেম্বরত এই পরীক্ষা অনুষ্ঠিত হব আর তারেলগে নভেম্বরত ঘোষণা করা হব তৃতীয় বর্গর পরীক্ষার ফলাফল বহু প্রার্থী ইতিমধ্যে রয়ে আছে এই পরীক্ষার ফলাফলের বাবে উৎসুকতার রয়ে থাকা সময়তে এবার ঘোষণা করা হয়েছে যে নভেম্বরত তৃতীয় বর্গর ফলাফল ঘোষণা করা হব রাজ্যের মুখ্যমন্ত্রীগিয়ে এই কথা ঘোষণা করেছে আর ডিসেম্বরত হব চতুর্থ বর্গর পরীক্ষার মৌখিক পরীক্ষা অতি শীঘ্রে লাভ করব আর মাজত মাথো কেইটামান দিন আছে তৃতীয় বর্গর পরীক্ষার ফলাফল ঘোষণা করবলে আর কালি দিনটিতে ঘোষণা করা হয়েছিল চতুর্থ বর্গর পরীক্ষার ফলাফল আর এইবার তৃতীয় বর্গর ফলাফল ঘোষণা করা হব আর তার ফলাফল নভেম্বরত লাভ করব প্রার্থীসকলে আর ডিসেম্বরত হব চতুর্থ বর্গর মৌখিক পরীক্ষা এটা পদর বিপরীতে দুজনক মৌখিক পরীক্ষালয় মতা হয়েছে কালি যে চতুর্থ বর্গর পরীক্ষার ফলাফল যে ঘোষণা করা হল তার এটা পদর বিপরীতে দুজনক মৌখিক পরীক্ষালয় মতা হয়েছে আর এই মৌখিক পরীক্ষার রিজাল্টে এটা প্রার্থীসকলের ভাগ্য নির্ণয় করব আর এই মৌখিক পরীক্ষার বাবে থাকিব পাঁচ নম্বরকৈ ডিসেম্বরত অনুষ্ঠিত হব চতুর্থ বর্গর এই মৌখিক পরীক্ষাসমূহ আর তৃতীয় বর্গর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হব নভেম্বরত আর এই কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমার হাতত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভাষ্য আছে এই সন্দর্ভত আমি আগবাইছো ইনিউজেনি দর্শক মৌখিক পরীক্ষা ডিসেম্বর মাহত অনুষ্ঠিত হব নভেম্বর মাহত তৃতীয় বর্গর যে পরীক্ষা আছিলে তার ফলাফল দিয়া হব তার পিছতে তৃতীয় বর্গর স্কিল পরীক্ষা বলি কয় আর চতুর্থ বর্গর মৌখিক পরীক্ষা সেয়া অনুষ্ঠিত হব চতুর্থ বর্গত মাত্র পাঁচ নম্বর মৌখিক পরীক্ষার কারণে থাকিব আর বাকি মুখ্যত লিখিত পরীক্ষার ফলাফলে তেওঁলোকৰ ভাগ্য নিরূপণ করব মৌখিকত মাত্র পাঁচ নম্বর থাকিব এটা পদবীর বিপরীতে দুজনক মৌখিক পরীক্ষালয় মতা হয়েছে গতিকে আজি যি রিজাল্ট দিছে তার 50% বা 50% যুবক যুবতীয়ে শেষত গৈ চাকরি পাবলৈ সক্ষম হব মৌখিক পরীক্ষা ডিসেম্বর মাহত অনুষ্ঠিত হব নভেম্বর মাহত তৃতীয় বর্গর যে পরীক্ষা আছিলে তার ফলাফল দিয়া হব
তার পিছতে তৃতীয় বর্গৰ স্কিল পৰীক্ষা বুলি কয় আৰু চতুৰ্থ বৰ্গৰ মৌখিক পৰীক্ষা সেয়া অনুষ্ঠিত হ'ব চতুৰ্থ বৰ্গত মাত্ৰ 5 নম্বৰ মৌখিক পৰীক্ষাৰ কাৰণে থাকিব আৰু বাকী মুখ্যত লিখিত পৰীক্ষাৰ ফলাফলে তেওঁলোকৰ ভাগ্য নিৰূপণ কৰিব মৌখিকত মাত্ৰ 5 নম্বৰ থাকিব এটা পদবীৰ বিপৰীতে দুজনক মৌখিক পৰীক্ষালৈ মতা হৈছে গতিকে আজি জি ৰিজাল্ট দিছে তাৰ 50% বা 50 শতাংশ যুৱক যুৱতীয়ে শেষত গৈ চাকৰি পাবলৈ সক্ষম হ'ব মৌখিক পৰীক্ষা ডিসেম্বৰ মাহত অনুষ্ঠিত হ'ব নৱেম্বৰ মাহত তৃতীয় বৰ্গৰ যি পৰীক্ষা আছিলে তাৰ ফলাফল দিয়া হ'ব তাৰ পিছতে তৃতীয় বৰ্গৰ স্কিল পৰীক্ষা বুলি কয় আৰু চতুৰ্থ বৰ্গৰ মৌখিক পৰীক্ষা সেয়া অনুষ্ঠিত হ'ব চতুৰ্থ বৰ্গত মাত্ৰ 5 নম্বৰ মৌখিক পৰীক্ষাৰ কাৰণে থাকিব আৰু বাকী মুখ্যত লিখিত পৰীক্ষাৰ ফলাফলে তেওঁলোকৰ ভাগ্য নিৰূপণ কৰিব মৌখিকত মাত্ৰ 5 নম্বৰ থাকিব এটা পদবীৰ বিপৰীতে দুজনক মৌখিক পৰীক্ষালৈ মতা হৈছে গতিকে আজি জি ৰিজাল্ট দিছে তাৰ 50% বা 50 শতাংশ যুৱক যুৱতীয়ে শেষত গৈ চাকৰি পাবলৈ সক্ষম হ'ব মৌখিক পৰীক্ষা ডিসেম্বৰ মাহত অনুষ্ঠিত হ'ব নৱেম্বৰ মাহত তৃতীয় বৰ্গৰ যি পৰীক্ষা আছিলে তাৰ ফলাফল দিয়া হ'ব তাৰ পিছতে তৃতীয় বৰ্গৰ স্কিল পৰীক্ষা বুলি কয় আৰু চতুৰ্থ বৰ্গৰ মৌখিক পৰীক্ষা সেয়া অনুষ্ঠিত হ'ব চতুৰ্থ বৰ্গত মাত্ৰ 5 নম্বৰ মৌখিক পৰীক্ষাৰ কাৰণে থাকিব আৰু বাকী মুখ্যত লিখিত পৰীক্ষাৰ ফলাফলে তেওঁলোকৰ ভাগ্য নিৰূপণ কৰিব মৌখিকত মাত্ৰ 5 নম্বৰ থাকিব এটা পদবীৰ বিপৰীতে দুজনক মৌখিক পৰীক্ষালৈ মতা হৈছে গতিকে আজি জি ৰিজাল্ট দিছে তাৰ 50% বা 50 শতাংশ যুৱক যুৱতীয়ে শেষত গৈ চাকৰি পাবলৈ সক্ষম